আমরা অ্যালফাবেটিক প্যাটার্ন নিয়ে কাজ করছি। আজকে আমরা আরো একটা অ্যালফাবেটিক প্যাটার্ন দেখব। চলো প্রোগ্রামটা ওপেন করি, মন দিয়ে দেখো। লক্ষ্য রাখো, তিনটে ইন্টিজার টাইপ ভেরিয়েবল আছে, n ইকুয়ালস টু 5, i j, বেশ ফর লুপ খেয়াল করো, i ইকুয়ালস টু 1, লেস অর ইকুয়ালস টু n, দ্যাট ইজ 5, অর্থাৎ এটা 5 টাইমস, 5 বার ঘুরবে, তাই তো? ফর আউটার লুপটা 5 বার ঘুরবে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট i1 হয়ে ইনার লুপে ঢুকলো, ইনার লুপে লক্ষ্য রাখো j ইকুয়ালস টু 1, বি কেয়ারফুল, j লেস অর ইকুয়ালস টু i, j লেস অর ইকুয়ালস টু i, i ভ্যালু কত বলো তো? 1, তাহলে আই ওয়ান যেহেতু তাহলে এই লুপটা কতবার ঘুরবে? একবার ঘুরবে, আই ওয়ান মানে এই লুপটা একবার ঘুরবে। বেশ, তাহলে কাকে পিন করবে বলো? এ কে পিন করে দেবে, এ কে পিন হয়ে গেল। বেশ, তাহলে একবার ঘুরলে এ পিন হলো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিলে নিউ লাইনে চলে এলো, আই কত হলো? আই এখন 1 ছিল, এটা বেড়ে গেছে, আইটা এখন 2, আই 2 হয়ে এখানে গেল। বলো ইনার লুপটা কবার ঘুরবে? ডেফিনেটলি দুবার ঘুরবে, যেহেতু জে লেস অর ইকুয়ালস টু আই, দ্যাট ইজ 2, দুবার ঘুরবে, মানে কবার একে পিন করবে? দুবার একে পিন করবে, নিউ লাইনে চলে গেল। পরের বার আই কত হবে? 3, তাহলে এই ইনার লুপটা কবার ঘুরবে? আই এর ভ্যালু যেহেতু 3 হয়েছে, তাহলে যে এটা তিনবার ঘুরবে, অর্থাৎ তিনবার এ পিন করবে। বুঝতেই পারছো এভাবে তার পরের লাইনে 4 বার এ পিন করবে, 5 বার এ পিন করবে। ক্লিয়ার জায়গাটা? একদম সহজ প্রোগ্রাম, প্রোগ্রাম গুলো ভালো করে দেখো আর বারবার দেখবে, নিজে করবে, না দেখে নিজে করবে। আমরা একবার রান করে নিই, দেখো এ এ এটা, তার মানে কি ঘটনাটা কি ঘটলো? যেটা ঘটছে যে আমাদের এই যে আউটার লুপটার ভ্যালুটা যত হবে সেই ততবার ইনার লুপটা এক্সিকিউট করবে, তাই না? ইনার লুপে ততবার ঘুরবে আর চলবে, আয়ের ভ্যালুর উপর নির্ভর করছে। ঠিক আছে, দেখতে থাকো। আবার পরে প্যাটার্ন নিয়ে আসবো, প্র্যাকটিস করবে। হ্যাঁ।